সন্ধু সাহেব, আমি আপনার একটা কথা বলি, এর চেয়ে বড় বড় সাহেবদের সাথে আমার দেখা হয়েছে, তাও আমার চরিত্র বদলায় না। আমি আমার যে কাজ বিশ্বাস করে করি, সত্যতার সাথে করার চেষ্টা করি, যতদিন করবো ততদিন এমপি থাকবো। এটাকে আমার বাপের প্রশ্ন কি যে সারা জীবন থাকা লাগবে এখানে? আমার যদি যোগ্যতা না থাকে, আমার চেয়ে ভালো লোক যদি আসে আসে এমপি হবে, কিন্তু আমি যতদিন আছি অতদিন যেটা সাধারণ মানুষের, আমি চুন্নু সাহেবের কথা আমি এমপি হইনি, আমি এমপি হয়েছি আমার 7 লাখ মানুষের ভোটে এবং 2 এমপি হয়েছি এবং ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে আমার। আমি আমার জনগণকে খুশি করার জন্য যা করব তাই করব, আমি এর বাইরে কোনোদিন যাওয়ার প্রশ্নই আসে না। এটা তো শুনেন, এই মুজিবুল হক চুন্নু সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন, এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেননি। কারণ উনি তো হচ্ছেন গিয়ে একজন স্বৈরা শাসক, এরশাদের নেতা, স্বৈরা শাসক এরশাদ, যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো ছাড়া তার নেতা কর্মীদের খুব বেশি কিছু শিখাই জানেন, সবার না অল্প কিছু নেতাদেরকে, যারা অনেক টাকার মালিক হয়েছেন এরশাদের আমলে। উনি তো এরশাদের স্বৈর শাসক এরশাদের একজন নেতা হয়ে উনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের, প্রকৃত আদর্শের সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয়। এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হন নাই, এই জন্য উনার একটা গাত্রদাহ। আর এত গাত্রদাহ কিসে? আরে ভাই আমার টাকা এটা। আর আরেকটা বিষয়, আমি যে আমার এলাকায় বলছি যে আমি 29 কোটি টাকা পাইছি বরাদ্দ, আমি কি কোনো কথা মিথ্যা বলছি? মিথ্যা বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেই। আমি বলতে পারবো না, মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায়। মানে কি, আমি কি চুরি করতে চাই? মানে বিষয়টা যদি হইতো যে আমি এই টাকা পাই নাই, আমার 25 কোটি টাকা দেওয়া হয়েছে রাস্তা বানানোর জন্য, এটা আমার বরাদ্দ, আমি বলে দিব কোথায় কোথায় রাস্তা হবে। আমাকে দেওয়া হয়েছে মসজিদ মন্দিরের টাকা দেওয়ার জন্য 2 কোটি, এটা আমার বরাদ্দ, আমার নামে আসবে, আমি এগুলো দিয়ে দিব কোথায় কোথায় বরাদ্দ। টিআর কাবিকে আসছে আমার নামে, আমি দিব কোথায় কোথায় বরাদ্দ দিয়ে দিব। আমার শুধু নিশ্চিত করতে হবে এই টাকাটা যেন আমি এবং আমার পরিবার খেয়ে না ফেলে, বা আমার লোকজন যেন খেয়ে না ফেলে। এইটার মধ্যে লোকালোকের কিছু আছে বলে আমার মনে হয়। একটি ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক, তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং। বাট প্রাণচানাচুরে পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং, তাই স্বাদটাও পাবেন পারফেক্ট। প্রাণচানাচুর, পারফেক্ট মিক্সিং।